বন্ধুরা তোমরা এখন দেখছো তা এক্সাম এফিম বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা এখন অ্যানালিটিক্যাল রিজিংয়ে ঢুকে যাবো আস্তে আস্তে স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টস আজকে এই ভিডিও থেকে তোমরা শিখতে পারবে তারপরে আস্তে আস্তে আসবে স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট অ্যাজামশান কোর্স অফ অ্যাকশন এগুলো আসবে ঠিক আছে এগুলো কী হয় একটু ট্রিকি হয় মানে সমস্ত অ্যান্সারই মনে হয় ঠিক বাট অ্যাকচুয়াল অ্যান্সার হয়তো আলাদা হচ্ছে ঠিক আছে তুমি যে অ্যান্সারটা দিচ্ছ সেটা হয়তো হচ্ছে না অন্য অ্যান্সারটা হচ্ছে ঠিক আছে তোমার মনে কোয়েশ্চেন আসতেই পারে এটা কেন হলো ওটা কেন হলো না ঠিক আছে সেই জন্য কি হয় এগুলোকে সবসময় আমরা বাস্তবের সাথে রিলেট করবো এখানে কি হয় যেমন স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টের কথা বলি যেগুলো পরপর আসবে সেগুলো তখন বলবো ঠিক আছে স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টের কথা বলি স্টেটমেন্ট মানে কি বিবৃতি কোনো একটা সেন্টেন্স ধরো বলা হচ্ছে তোমাকে কিছু জিজ্ঞেস করা হচ্ছে তোমাকে পাবলিক ভিউ যেমন জিজ্ঞেস করা এটা কি ঠিক ওটাকে বে ঠিক ঠিক আছে এগুলো জিজ্ঞেস করা হচ্ছে তোমাকে সেটা বাস্তবের সাথে রিলেট করতে হবে ঠিক আছে এটা 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 হ্যাঁ হ্যাঁ হলে হলে হতে হতে পারে পারে ওটা ওটা যে অথবা না কোনো একটা হবে ঠিক আছে তো দেখো এইখানে কি প্যাটার্নে থাকে সেই কোশ্চেন গুলো বলে দিই একটা স্টেটমেন্ট একটা ধরো বিবৃতি কিছু দেওয়া রয়েছে তোমাকে জিজ্ঞেস করা হবে যে এর মধ্যে এই স্টেটমেন্টটার জন্য কোন আর্গুমেন্টটা ঠিক আর্গুমেন্ট মানে তর্ক ঠিক আছে এগুলো কোশ্চেন দেখলে বুঝতে পারবে আপাতত আর্গুমেন্ট মানে তর্ক যেহেতু তোমাদের লজিক্যাল রিজনিং ইংলিশেই আসবে কোশ্চেন লজিক্যাল রিজনিং এবং ইংলিশ এই দুটো সাবজেক্টের কোশ্চেন কিন্তু ইংলিশেই আসবে বলা রয়েছে সেই জন্য আমি ইংলিশেই করাচ্ছি নইলে কিন্তু আমি বাংলাতেই করাতাম তাও আমি বাংলার মানে বদলে দেবো যেহেতু তোমরা নতুন ঠিক আছে তো দেখো এখানে দুটো অপশান ধরো দেওয়া থাকলো একটা হয়তো মানে পজিটিভ অপশান মানে একটা হয়তো হ্যাঁ সূচক আর একটা হচ্ছে না সূচক এরকম দেওয়া থাকবে ঠিক আছে অথবা দুটোই হ্যাঁ দিয়ে আলাদা আলাদা বলা হলো তর্ক আলাদা আলাদা দেওয়া হলো দুটো না দিয়েও থাকতে পারে একটা না অথবা একটা হ্যাঁ দিয়েও থাকতে পারে সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে এইটা একটা হ্যাঁ দিয়ে একটা না দিয়ে একটা বিবৃতি হয় এটা সঠিক নইলে এটা বেঠিক ঠিক আছে এরকম থাকতে পারে তো দেখো এখানে অপশানগুলো কেমন থাকবে দেখো অ্যান্সারের অপশান ইফ অনলি আর্গুমেন্ট ওয়ান ইজ স্ট্রং মানে প্রথমটাই স্ট্রং প্রথম আর্গুমেন্টটা স্ট্রং প্রথম তর্কটাই মনে হচ্ছে এই লজিকটাই মনে হচ্ছে থেকে স্ট্রং ঠিক আছে তখন অপশান এ অ্যান্সার করতে হবে যদি মনে হয় না প্রথমটা না দ্বিতীয়টাই সব থেকে বেশি স্ট্রং হচ্ছে তখন দ্বিতীয়টা অ্যান্সার করতে হবে অপশান বি যেটা দ্য ইফ অনলি আর্গুমেন্ট টু ইজ স্ট্রং সি যদি মনে হয় হয় এইটা হয় এক নইলে দুই যে কোনো একটা হবে তখন আইদার অর করতে হবে অপশান সি অপশান ডি দেখো হয় প্রথমটাও নয় দ্বিতীয়টা নয় অপশনই ঠিকঠাক মনে হচ্ছে না ঠিক আছে তো কোনোটাই করবে না অপশন ডি এবং অপশন ই আসছে যদি দুটো তোমার কারেক্ট বলে মনে হয় তখন আসছে তো দেখো এইগুলো গেল গিয়ে অ্যান্সারের প্যাটার্ন কোন অ্যান্সারটা কারেক্ট হবে সেটাতে টিক মারবো আগে কোশ্চেনগুলো তোমাদের দেখা এখানে আমি পাঁচটা কোশ্চেন নিয়ে ডিসকাশন করবো তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো তোমরা সলভ করবে তারপরে আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো সেখানে সলিউশন ভিডিও করে দেবো ঠিক আছে তো চলো শুরু করা যাক কোশ্চেন না দেখলে বোঝা যাবে না তো দেখো এখানে কোশ্চেন দেওয়া রয়েছে স্টেটমেন্টকে আমি এস টি শর্টে লিখেছি স্টেটমেন্টটাকে এসটি শর্টে লিখেছি এগুলো সব স্টেটমেন্ট ঠিক আছে এস টি এ টি টি তো অতটা না লিখে আমি শর্টে এসটি লিখেছি ঠিক আছে প্রথম কোয়েশ্চেন কি বলা রয়েছে দেখো শুড দাস আচ্ছা প্রথমটা পরে করাচ্ছি আগে তোমরা করো দুই তিন এই দুটো করো ঠিক আছে প্রথমে আগে দু করো ঠিক আছে প্রথমে দু এরটা করাচ্ছি দু এরটা কি বলা রয়েছে শুড দেয়ার বি অনলি টু পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া মানে ভারতে কি কেবলমাত্র দুটোই পলিটিক্যাল পার্টি থাকা দরকার এর বেশি কি থাকবে না ঠিক আছে যেইটা বলা আছে সেটাই বলবো এক্সট্রা কোনো কিছু ভাববো না ঠিক আছে শুড দেয়ার অনলি টু পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া স্টেটমেন্ট কি বলা রয়েছে ভারতে কি কেবলমাত্র দুটোই রাজনৈতিক যে পার্টি থাকা দরকার দুটোর বেশি থাকবে না এরকম কিছু বলা হচ্ছে ঠিক আছে স্টেটমেন্টে আর্গুমেন্টস কি বলা হচ্ছে ইয়েস দেখো একটা হ্যাঁ সূচক বললাম না একটা হ্যাঁ সূচক একটা না সূচক থাকে তো দেখো একটা ইয়েস মানে হ্যাঁ সূচক ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ দে আর অনলি টু পলিটিক্যাল পার্টিস হ্যাঁ দুটোই পলিটিক্যাল পার্টি থাকা দরকার কেন কি অনেক উন্নত দেশে কেবলমাত্র দুটো পলিটিক্যাল পার্টি রয়েছে অপশান এ আমরা কি করব ভালো করে মন দিয়ে শুনবে আমরা যখন কোশ্চেনটা সলভ করব তখন কি করব দেখো সবসময় কি করব প্রথমে যে বিবৃতি অর্থাৎ স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটা পড়ে নেব তারপরে যে অপশান আর্গুমেন্টের যে অপশানটা সেটা পড়ব ঠিক আছে এটা যদি হ্যাঁ মনে হয় তাহলে টিক করব না মনে হলে ক্রস করব ঠিক আছে তারপরে আবার কি করব আবার আরেকবার পড়ব স্টেটমেন্টটা তারপরে আবার সেকেন্ড অপশানটা পড়ব সেকেন্ড যে আর্গুমেন্টটা দেওয়া রয়েছে সেটা পড়বো তখন যদি মনে হয় যে এটা ঠিক তাহলে এটা ঠিক করবো নলবে একসাথে দুটো পড়বো না একবার কোশ্চেনটা পড়ব অপশন ওয়ানটা পড়ব আরেকবার কোশ্চেনটা পড়ব অপশান টুটা পড়ব ঠিক আছে সেইভাবে আমি অ্যাপ্রোচটা তোমাদের দেখালাম এইভাবে করলে তোমরা ঠিকভাবে ঠিক এটা বুঝতে পারবে অবশ্যই এক নম্বরটা করা হয়ে যাওয়ার পরে এটা ভুলে যাব ঠিক আছে এই অপশানটা ভুলে যাব এই অপশনটা যদি মাথায় থাকে না তাহলে অপশান দুইটা মনে হবে না এটা ঠিক নয় এটা ঠিক নয় এরকম মনে হবে আমি বারবার বলছি এই কোশ্চেনগুলোতে তোমার মনে হতেই পারে এটা হবে না ওটা হবে আমার আনসারের সাথে তোমার একমত নাও থাকতে পারো বাট বাস্তবের সাথে সবসময় রিলেট করতে হবে বাস্তবে যেটা হচ্ছে সেটার সাথে রিলেট করতে হবে তোমার মতবাদটা যেন বাস্তবের সাথে খাপ খায় ঠিক আছে এবারে দেখো কি বলা রয়েছে শুড দে আর বি অনলি টু পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া তার মানে কি বলা হচ্ছে ভারতে কি কেবলমাত্র দুটোই পলিটিক্যাল পার্টি থাকা দরকার প্রথম আমি বলা ইয়েস ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ আর অনলি টু হ্যাঁ অনেক উন্নত দেশে কেবলমাত্র দুটো পলিটিক্যাল পার্টি থাকে এটা কি ঠিক এটা কি আর্গুমেন্টটা ঠিক হলো যে অন্য উন্নত দেশে কেবলমাত্র দুটো পার্টি পলিটিক্যাল পার্টি থাকে বলে আমাদের ভারতবর্ষ দুটো পলিটিক্যাল পার্টি থাকবে এটা কি ঠিক হলো না তাহলে আই আর্গুমেন্টটা ভুল ঠিক আছে আচ্ছা এবারে কোশ্চেন এবারে অপশান টু আরেকবার পড়ে নেব যে বি অনলি টু পলিটিক্যাল পার্টিস ইন্ডিয়া কেবলমাত্র ভারতে কি দুটো পলিটিক্যাল পার্টি থাকা দরকার তারপরে আবার কোশ্চেন অপশান টুটা পড়ব অপশান টি বলা হয়েছে দেখো এখানে একটা নেগেটিভ কি বলা হয়েছে নো প্রথমে একটা পজিটিভ দিয়েছিল আমরা দেখলাম আর্গুমেন্টটা স্ট্রং নয় তোমাকে কি করতে হবে আর্গুমেন্টটা এমন আর্গুমেন্ট দিতে হবে যেটা যেন স্ট্রং সেটা যেন খাপ খায় ওর সাথে যদি স্ট্রং না হয় কিছুতেই সেই আর্গুমেন্টটা নেওয়া যাবে না উইক আর্গুমেন্ট নেওয়া যাবে না কোশ্চেন অপশান নাম্বার টু দেখো কি বলা হয়েছে নো ইন্ডিয়া ইলেকটোরেট ইজ নট ইন্ডিয়ান ইলেকটোরেট ইজ নট ম্যাচিওর টু সিলেক্ট বিটুইন অনলি টু পলিটিক্যাল পার্টিস মানে ভারতের যে ইলেক মানে যারা হচ্ছে ইলেকশানে ভোট দেয় তারা অতটাও ম্যাচিওর নয় যে দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে তারা চুজ করতে পারবে এটাও কি ঠিক ভারতের লোকজন ম্যাচিওর নয় যে দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে চুজ করতে পারবে তাদের আরও অনেক পার্টি দরকার এটাও কি ঠিক তার মানে দেখো অপশান টুটাও ঠিক নয় ঠিক আছে এটাও ঠিক মানে আর্গুমেন্ট নয় এটাও স্ট্রং আর্গুমেন্ট নয় এই আর্গুমেন্টটাও স্ট্রং নয় ঠিক আছে তার মানে কি অপশান ওয়ান যেটা রয়েছে সেটাও আমরা দেখলাম স্ট্রং নয় যে আলাদা আলাদা যে অন্যান্য উন্নত দেশে দুটো পলিটিক্যাল পার্টি আছে বলে আমাদের ভারতবর্ষ দুটো পলিটিক্যাল পার্টি থাকতো এটা তো কোনো লজিক হলো না তার মানে এটাও স্ট্রং নয় এবং দ্বিতীয়টা যে আমাদের ভারতবর্ষের লোকজন মূর্খ দুটো পলিটিক্যাল পার্টির মধ্যে চুজ করতে পারবে না এটাও কি ঠিক এটাও ঠিক নয় তার মানে দুটোই যে আর্গুমেন্ট সেটা কিন্তু ঠিক হচ্ছে না স্ট্রং মনে হচ্ছে না আমাদেরকে দুটো আর্গুমেন্ট স্ট্রং মনে হচ্ছে না তার মানে দুটোই ভুল তার মানে আমাদের দেখো এখানে অপশানে আমি কী দিয়েছিলাম অপশানে আর্গুমেন্ট ওয়ান যখন

একও স্ট্রং নেই দুইও স্ট্রং নেই বোঝা গেল আচ্ছা কোশ্চেন নাম্বার থার্ডটা এরকম ভাবে সলভ করো কি বলা রয়েছে সুদ দেওয়ার বিয়ে টোটাল ব্যান অন ইউজ অফ প্লাস্টিক ব্যাগস মানে মানে এক একেবারে কি প্লাস্টিক ব্যাগস মানে ইউজেস বন্ধ করে দেয়া যাবে মানে বন্ধ করে দেওয়া উচিত সুদ দেওয়ার বিয়ে টোটাল ব্যান অন ইউজ অফ প্লাস্টিক ব্যাগস মানে প্লাস্টিক ব্যাগ ইউজেস এর উপর কি টোটাল ব্যান লাগানো দরকার এটা জিজ্ঞেস করা হচ্ছে দেখো এখানেও দেখো একটা প্রথমটা কি দেওয়া রয়েছে নো প্রথমটা নেগেটিভ দেওয়া রয়েছে কি বলা রয়েছে ইনস্টেড দ্য থিকনেস অফ প্লাস্টিক ব্যাগস হুইচ ক্যান বি ইউজ উইদাউট মাছ ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট শুড অফ স্পেসিফাইড না টোটালি ব্যান করা দরকার নেই তবে প্লাস্টিক ব্যাগ এমনভাবে থিকনেসটা এমন হওয়া দরকার যাতে সেটা কোনো এনভার মানে আমাদের পরিবেশের জন্য কোনো হার্ম না করে ঠিক আছে এবং তার বদল অন্য কিছু সেটাকে অন্যভাবে ইউজ করা যেতে পারে ঠিক আছে যেটা পরিবেশের জন্য হার্ম যদি না করে সেটার কেন ইউজ করবো না তাই না আচ্ছা এটা তার মানে মনে হচ্ছে কি হতে পারে ঠিক আছে এটা হতে পারে স্ট্রং মনে হচ্ছে অপশানটা ঠিক আছে কোশ্চেন অপশান নাম্বার টু কি বলা রয়েছে এখানে দেখো ইএস বলা রয়েছে তার মানে কি এটা হ্যাঁ সূচক কি বলা রয়েছে ইউজ অফ প্লাস্টিক ব্যাগস কজেস ভেরিয়াস প্রবলেমস লাইক ওয়াটার পলিউশন ওয়াটার লগিং আমি কি বলেছি প্রথম যে অপশনটা পড়লাম সেটা আমরা এখন ভুলে যাবো আবার কি পড়ব আবার স্টেটমেন্টটা পড়বো কি স্টেটমেন্ট রয়েছে শুড দে বি টোটাল ব্যান অফ ইউ ব্যান অন ইউজ অফ প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক ব্যাগ টোটালি ব্যান করে দেওয়া উচিত অপশান ওয়ানটা আমার ঠিক মনে হয়েছিল দিয়ে দিচ্ছি এবার আমি অপশান ওয়ানটা ভুলে যাচ্ছি এবার অপশান টু কি ইয়েস হ্যাঁ ব্যান করে দেওয়া উচিত ইউজ অফ প্লাস্টিক ব্যাগস কজেস ভেরিয়াস প্রবলেমস লাইক ওয়াটার পলিউশন ওয়াটার লগিং অ্যান্ড হেন্স ইট ইজ নেসেসারি টু ব্যান ইট মানে কি ইউ প্লাস্টিক ব্যাগস ইউজ করার ফলে কি হয় জলের যে জল দূষণ হয় জলে ওয়াটার লগিং হয় এবং কি হয় এইসবের জন্য আর কি ওয়াটার পলিউশন হয় নানা ভাবে কি হয় প্লাস্টিক ব্যাগগুলো যে নালা নর্দম এগুলো আটকে দেয় ঠিক আছে জল যাওয়া জল নিকাশি ব্যবস্থা যেটা ঠিক আছে সেটা ব্যাহত হয় তো কি হয় এর জন্য এগুলোকে ব্যান করে দেওয়া উচিত আমার কি মনে হচ্ছে এটাও ঠিক মনে হচ্ছে তাই না আমি দেখো কিভাবে পড়বে কিভাবে করবে সলভ করবে ফোকাসটা কিভাবে রাখবে দেখো আমি কি বললাম স্টেটমেন্টটা পড়বে অপশান ওয়ানটা পড়লে তোমার মনে হলো হ্যাঁ ঠিক তো কারেক্ট করে দিলে তো সঙ্গে সঙ্গে তুমি যদি সেকেন্ড অপশানটা পড়ো তোমার এটা নাও মনে হয় যদি তোমার ফার্স্ট অপশানটা বলা হচ্ছে রিউজ করা ঠিক আছে প্লাস্টিকটাকে অন্যভাবে ইউজ করা যাতে ঠিক মনে হয় আবার সেকেন্ড অপশানটা সঙ্গে সঙ্গে পড়ে নিলে তোমার কি মনে হচ্ছে না না এর জন্য কেন আমি বাতিল করবো তাই না ওয়াটার পলিউশন হচ্ছে মানে কি বাতিল করে দিতে এমন কোনো কথা আছে তোমার এই রকম মনে হবে তো এই রকম যাতে মনে না হয় তুমি যাতে ফেয়ারিনা না পাও এই জন্য কি বলা হচ্ছে তুমি প্রথমে স্টেটমেন্টটা পড়লে তারপরে অপশান ওয়ানটা পড়লে ঠিক মনে হলো ঠিক দিয়ে দিলে আবার আরেকবার স্টেটমেন্টটা পড়বে অপশন ভুলে যাবে তখন অপশন টুটা পড়বে তখন দেখবো অপশন টুটাও ঠিক মনে হচ্ছে ঠিক আছে তো এখানে দেখো দুটো আলাদা আলাদা ঠিক মনে হচ্ছে তাহলে কি করবো দেখো এখানে কি কি ছিল অপশন ই অপশন ই কি বলা ছিল বোথ ওয়ান অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট বোথ ওয়ান ঠিক আছে এবার আসবো কোশ্চেন নাম্বার ফোর আচ্ছা এটা অপশন ই হ্যাঁ বি নয় অপশান ই অপশান ই বোথ ওয়ান অ্যান্ড টু আর স্ট্রং অপশন ই ঠিক আছে আচ্ছা কোশ্চেন এবার আসবো কোশ্চেন নাম্বার ফোরে হ্যাঁ এবারে কোশ্চেন নাম্বার এরটা দেখো কি বলা রয়েছে স্টেটমেন্ট প্রথমটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে কি বলা রয়েছে শুড পলিটিক্যাল পার্টিস বি ব্যান্ড এখন তো মানে ভোট চলছে তো তাই আমি পলিটিক্যাল ব্যাপারটাকে একটু বেশি ফোকাস রে রেখেছি শুড পলিটিক্যাল পার্টিস বি ব্যান্ড মানে পলিটিক্যাল পার্টিকে কি ব্যান করে দেওয়া উচিত এটা জিজ্ঞেস করছো তোমাকে ধরো পলিটিক্যাল পার্টি কি ব্যান করে দেওয়া উচিত আচ্ছা আর্গুমেন্ট ওয়ান কি দেওয়া রয়েছে ইট নেসেসারি টু টিচ এ লেসন টু দ্য পলিটিসিয়ান মানে কি মানে যে আমাদের যে নেতাদের নেতারা রয়েছে তাদের এটা খুব দরকার যে তাদেরকে শিক্ষিত করা দরকার এটা বলা হচ্ছে ইট ইজ নেসেসারি টু টিচ এ লেসন টিচার লেসান টু দ্য পলিটিশিয়ান মানে পলিটিশিয়ানদের একটা শিক্ষা দেওয়া দরকার ঠিক আছে এরকম বলা আছে পলিটিশিয়ানদের একটা শিক্ষা দেওয়া দরকার এটার কোনো কথা হলো যে পলিটিশিয়ানদের শিক্ষা দেওয়ার জন্য পলিটিক্যাল পার্টিসই ব্যান্ড করে দিলাম এটা কি কোনো কথা হলো বলো তো তার মানে কি মনে হচ্ছে আমাদের এটা আর্গুমেন্টটা স্ট্রং নয় ঠিক আছে আর্গুমেন্টটা উইক এটা কোনো তর্ক হতেই পারে না এর জন্য যে আমি পলিটিক্যাল পার্টিসকে ব্যান্ড করে দেবো জন্য এটা কোনো তর্কের মধ্যে আসতেই পারে না ঠিক আছে তার মানে এটা হচ্ছে না আরেকবার পড়বো কি বলা রয়েছে পলিটিকাল পার্টিকে কি ব্যান্ড করে দেওয়া উচিত অপশান টু আরেকবার পড়বো কি বলা রয়েছে নো ইট উইল লিড টু অ্যান এন্ড অফ ডেমোক্রেসি এটা কি আমাদের গণতন্ত্রকে শেষ করে দিতে পারে হট করে যদি সব পলিটিক্যাল পার্টিস ব্যান হয়ে যায় আমাদের দেশে পলিটিক্যাল পার্টিরাই তো দেশ চালাচ্ছে তাই না আমাদের দেশে তো যারা ক্ষমতায় থাকে তারা দেশ চালায় তারপরে আবার পাঁচ বছর পরে আবার ভোট হয় আবার অন্য ক্ষমতায় আসতে পারে নাও আসতে পারে যদি ক্ষমতায় আসে তারা ভোট চালাবে মানে তারা দেশ চালাবে ঠিক আছে তো পলিটিক্যাল পার্টির উপর পুরো আমাদের দেশে যেহেতু ডেমোক্রেসি রয়েছে মানে কি গণতন্ত্র রয়েছে আমাদের এখানে মানে আমাদের যে জনগণ তাদের উপরই পাওয়ার রয়েছে ঠিক আছে সেই জন্য কি হচ্ছে এবং জনগণের দ্বারাই যারা জিতে আসছে তাদেরকে আমরা নেতা নেত্রী বলছি তো দেখো এইগুলো যদি পুরো এই যে প্রসেসটা পুরো যে প্রসিডিওরটা যদি একেবারে একেবারে বন্ধ করে দেওয়া হয় তাহলে কি গণতন্ত্র থাকবে তাহলে দেশটা কে চালাবে সবাই তো আর দেশের প্রধানমন্ত্রী হতে পারে না সবাই আর মুখ্যমন্ত্রী হতে পারে না তাই না তো কী হবে তখন ডেমোক্রেসির যে গণতন্ত্র সামগ্রিক গণতন্ত্র কীভাবে ভেঙে পড়বে তাই না তো এটা একদম কারেক্ট মনে হচ্ছে অপশান দেখো দুইটা একদম কারেক্ট মনে হচ্ছে তাই না অপশান এটা কারেক্ট মানে অপশন ওয়ানটা কারেক্ট মনে হচ্ছে না বাট অপশন দুইটা একদম কারেক্ট মনে হচ্ছে তার মানে এখানে কি হয়ে যাবে আমি প্রথমে কি দিয়েছিলাম অপশন এতে দিয়েছিলাম যে আর্গুমেন্ট ওয়ান যদি স্ট্রং হয় আর অপশান বিতে দিয়েছিলেন আর্গুমেন্ট টু যদি স্ট্রং হয় তাহলে সিম্পলি কি হয়ে যাবে ওই অপশানটা ঠিক হয়ে যাবে অপশান বি হয়ে যাবে এখানে অ্যান্সার ঠিক আছে তোমাদের স্টেটমেন্ট আর্গুমেন্টস দেওয়ার আগে ওপরে কিন্তু ওই চারটে অপশান দেওয়া থাকবে অপশান অপশান এ যেখানে আর্গুমেন্ট ওয়ান স্ট্রং অপশান বি যেখানে আর্গুমেন্ট বি স্ট্রং অপশান সি যেখানে দুটো স্ট্রং অপশান সি যেখানে আইদার একটা আইদার প্রথমেরটা স্ট্রং অথবা দ্বিতীয়টা স্ট্রং অপশান ডি অপশান ডি হচ্ছে গিয়ে দুটোই মধ্যে কোনোটাই স্ট্রং নয় অপশান ই হচ্ছে দুটো স্ট্রং এইভাবে অপশানগুলো দেওয়া থাকবে তো সেই অপশান যেটা ঠিক হবে সেটা কারেক্ট করতে হবে তো এখানে কী পেলাম অপশান দুইটা স্ট্রং হচ্ছে তো অপশান দুইতে আমরা টিক করে দিলাম মানে কোশ্চেন মানে অপশান বি যেটা হবে বি মানে আর্গুমেন্ট টু স্ট্রং ওটাতে টিক করে দিলাম কোশ্চেন নাম্বার ফাইভ দেখো কি বলা রয়েছে স্টেটমেন্ট ডু থিন ক্লোথ শুট পিপল হু আর ওভারওয়েট মানে কি যারা হচ্ছে একটু ওভারওয়েড ওভারওয়েড মানে কি যারা একটু মোটা রয়েছে তাদেরকে কি পাতলা কাপড় শ্যুট করে সেই সব পিপলদের কি পাতলা কাপড় শ্যুট করে এটার সম্বন্ধে তোমাকে তর্কে অপশন দেওয়া রয়েছে সেটা কোনটা ঠিক হবে স্ট্রং মনে হচ্ছে উইক মনে হচ্ছে সেটা দিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে আচ্ছা প্রথম অপশনটা ওয়ানটা পড়ব কি বলা রয়েছে ইয়েস দে ক্লিং টু ওয়ার্স মেকিং ওয়ান লুক লেস ফ্যাট মানে এগুলো পড়লে অন্যদেরকে মানে ওভারওয়েট পিপলদেরকে কম মোটা লাগে ঠিক আছে তার জন্য তারা কি থিন ক্লোথ পরবে যাতে তাদেরকে কম মোটা লাগে তার জন্য এরকম থিন ক্লোথ করবে এমন কোনো কথা হলো নাকি যে ধরো মোটা সে প্রাউড অফ হিমসেল বা হারসেল হ্যাঁ মানে আমি মোটা আমি প্রাউড অফ হামস মানে মাইসেলফ ঠিক আছে সে এইরকম ফিল করতে পারে সে কেন থিন কাপড় পর থিন ক্লোথ পরতে যাবে তাই না তা তাকে হচ্ছে কম মোটা লাগবে বলে সে গিয়ে এইরকম জামা কাপড় পরবে এমন কোনো কথা আছে নাকি সে যার যার ওয়েট তার কাছে তাই না তো এটা কোনো স্ট্রং বলে মনে হচ্ছে না এখানে অনেক মানে কি বলবো মানে অনেক হচ্ছে লুফলস রয়ে যাচ্ছে তাই না তার মানে কি এটা স্ট্রং মনে মনে হচ্ছে না এই অপশান ওয়ানটা তার মানে কি এটাকে আমরা নেগলেক্ট করে দেবো এটাকে রং মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা আরেকবার পড়বো যারা থিন মানে যারা যে সমস্ত মোটা মানুষরা রয়েছে তারা তাদেরকে থিন ক্লোথ শ্যুট করে এটা কি ঠিক আচ্ছা অপশান টু পড়বো কি বলা রয়েছে নো ইন থিন ক্লোথ বালগেক্স বিকাম মোর প্রমিনেন্ট না পাতলা কাপড় পরলে যে তাদের যে মেথটা সেটা আরও প্রমিনেন্টলি দেখা যায় এটা কোনো কথা হলো যে যে মোটা তাকে তো মোটাই লাগবে তাই না সে থিন ক্লোজ পড়লে তার হচ্ছে মেদগুলো দেখা যাবে বাস্তবের সাথে রিলেট করব তোমার কি ফিল হচ্ছে তোমার মনে হচ্ছে এটা পড়লে তোমার ভালো লাগবে ওটা পড়লে বাজে লাগবে এরকম না বাস্তবের সাথে এবং একটা ব্রড চিন্তাধারা নিয়ে এই কোশ্চেনগুলো করতে হবে ঠিক আছে নো ইন থিন ক্লোথ পালগেস বিকাম মোর প্রমিনেন্ট যে কি এই যে রো মানে পাতলা কাপড় পরলে কি হয় মেদগুলো একটু বেশি প্রমিনেন্টলি দেখা যায় এটা কি ঠিক না এটাও ঠিক না হয়তো হতেই পারে এমন কোনো মোটা মানুষ রয়েছে সে তার কাছে এটা কোনো ম্যাটারই করে না তার মানে মোটা বা রোগা হওয়াটা তাই না তো এটা কি হচ্ছে এটাও ভুল হচ্ছে এটাও স্ট্রং নয় স্ট্রং আপ নয় হয়তো অনেকের কাছে এটা ভুল নাও মনে হতে পারে অনেকের আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা ওপিনিয়ন আলাদা আলাদা অবজারভেশান থেকে তাই না কিন্তু ওভারঅল তোমাকে এটা ভাবতে হবে তার মানে কি অপশান টুটাও এখানে ভুল হচ্ছে তার মানে এখানে কোনোটাই ঠিক মনে হচ্ছে না তোমার তার মানে কি হচ্ছে এখানে কি হয়ে যাবে কি ছিল অপশান কোনটা ছিল কোনটা ছিল যখন যেটা ছিল কোনোটাই ঠিক হচ্ছে না নাইদার নর অপশান ডিতে ছিল অপশান ডি হয়ে যাচ্ছে এখানে নাইদার নর কোনোটাই স্ট্রং বলে মনে হচ্ছে না তো এটা বোধ আর রং এটা করবো ঠিক আছে অপশান ডি ঠিক আছে এবার দেখো কোশ্চেন ওয়ানটা তোমাদেরকে করায়নি কেন করায়নি এখন করাবো ঠিক আছে এখানে দেখো নাইদার নর পেলাম একটা অপশান বি পেলাম একটা অপশান এ পেলাম এবার আসবো আমরা কোশ্চেন নম্বর ওয়ান এবং সেটা সলভ করব এবং দেখাবো এইটা কেন লাস্টে করাচ্ছি তোমাদেরকে এবার দেখো কোশ্চেন নম্বর ওয়ান যেটা ছিল শুড দ্য সেল অফ অল দ্য টয়েজ মেড ইন চাইনা বি ব্যান্ড ইন ইন্ডিয়া মানে যে সমস্ত চাইনিজ যে টয়গুলো যেগুলো চায়নার থেকে আসে সেগুলো কি ভারতে ব্যান করে দেওয়া উচিত শুড শ্যুড দ্য সেল অফ অল দ্য টয়েজ মানে সেই সমস্ত যে খেলনা যেগুলো চায়নাতে তৈরি হয় সেগুলোর বিক্রি বাটা কি ভারতে ব্যান করে দেওয়া উচিত এটা তোমাকে কোশ্চেন করা হচ্ছে ঠিক আছে যেমন ওই যে দিওয়ালির সময় বলা হয় না চাইনিজ প্রোডাক্ট না ইউজ করে মাটির প্রদীপ ব্যবহার করো ঠিক আছে আমাদের দেশে যে যারা তৈরি করছে তাদের একটু প্রফিট হবে তাদের একটু সেল বাড়বে ঠিক আছে এগুলো বলা হয় না সেই রকমই কোনো একটা কোশ্চেন আমি নিয়েছি ঠিক আছে শুট দ্য সেল অফ অল দ্য টয়েজ মেড ইন চায়না বি ব্যান্ড ইন ইন্ডিয়া মানে ভারতে যে বিক্রি বাটা যেগুলো চায়নাতে তৈরি হচ্ছে যে যে সমস্ত খেলনা চায়লায় তৈরি হচ্ছে সেগুলো কি এখানে বিক্রি বা সেল করা এটা কি ব্যান করে দেওয়া উচিত আর্গুমেন্ট ওয়ান কি বলা রয়েছে আমি কি বলেছি প্রথমে কোশ্চেন পড়বো তারপরে আর্গুমেন্ট ওয়ান পড়বো আবার কোশ্চেন পড়বো আবার আর্গুমেন্ট টু পড়বো ইয়েস এখানে দেখো পজিটিভ একটা দেওয়া রয়েছে কি বলার হচ্ছে দিজ আর ভেরি চিপ অ্যান্ড হেন্স উইল পুট দ্য লোকাল ম্যানুফ্যাকচারার্স আর আউট অফ বিজনেস কি বলার রয়েছে হ্যাঁ ব্যান করে দেওয়া উচিত কারণ কি ব্যান করে দেওয়ার সপক্ষে বলা হচ্ছে হ্যাঁ ব্যান করে দেওয়া উচিত কেন কি এগুলো খুবই চিপ মানে খুবই কি বলবো কম দামে পাওয়া যায় এবং এগুলো কোয়ালিটিও বাজে ঠিক আছে উইল পুট দ্য লোকাল টয় ম্যানুফ্যাকচার আউট অফ বিজনেস এবং আমাদের যে লোকাল যারা বিজনেস করছে যারা টয় বানাচ্ছে তাদেরকে কি করছে এগুলোর দাম কম বলে তারা মানে ব্যবসায় তাদের লাভ হচ্ছে না ঠিক আছে একটা মার্কেটে যদি ধরো কম দামের কোনো জিনিস পাওয়া যায় একটা টর্চ লাইট ধরো এই যে চায়নার অনেক লাইট চলে না তো আমাদের যে ম্যানুফ্যাকচার তারা যে লাইটটা বানাচ্ছে সেটার দাম অনেক বেশি পড়ে যাচ্ছে কিন্তু চায়না লাইট কিনতে গেলে দেখছি তার দাম কম পড়ে যাচ্ছে তো দোকানে মানুষ কোনটা কিনতে যাবে সব সময় কম দামি জিনিসটা নেবে কম দামে বেশি জিনিস পেলে সেটাই নেবে তাই না সেই জন্য বলা হচ্ছে যে এদের জন্য কি হয়েছে আমাদের যে লোকাল মার্কেটের লোকাল যে বিজনেসম্যানরা রয়েছে তাদের অনেক এফেক্ট পড়ছে তো এই জন্য এদেরকে ব্যান করে দেওয়া উচিত ঠিক আছে আর এদের দামও অনেক কম হয় এবং চিপ হয় কোয়ালিটিও চিপ হয় তো দেখো এইটা দেখো হতেও পারে নাও হতে পারে এর জন্যই যে ব্যান করতে এমন তো কোনো কথা নয় বাট হ্যাঁ লোকাল বিজনেসের লোকাল বিজনেসম্যান যারা রয়েছে তাদের উপর এটা এফেক্ট পড়ছে ঠিক আছে আচ্ছা এটা আবার ভুলে যাচ্ছি আমরা হতে পারে না হতে পারে এরকম একটা কনফিউশন আমরা রয়েছি সেকেন্ড অপশানটা দেখো আরেকবার পড়বো আবার স্টেটমেন্টটা পড়ো যে যে সমস্ত প্রোডাক্ট চায়নায় যে সমস্ত খেলনা চায়নায় তৈরি হয় সেগুলো কি ভারতের মার্কেটে বিক্রি বন্ধ করে দেওয়া উচিত আচ্ছা কোশ্চেন অপশান নাম্বার টু পড়ব নো না এখানে হচ্ছে নেগেটিভ বলা হচ্ছে নো না ইন্ডিয়ান টয়েজ আর মাছ বেটার কোয়ালিটি অ্যান্ড দেয়ার সেল উইল নট বি এফেক্টেড না ব্যান করে দেওয়া উচিত নয় কেন আমাদের দেশে আমাদের ভালো প্রোডাক্ট উৎপন্ন করব। ভালো টয় ভালো খেলনা উৎপন্ন করে আমাদের দেশের যে বিজনেসম্যানরা তো তাতে কোনো প্রভাব পড়বে না ঠিক আছে এটা বলা হচ্ছে আমরা বেটার কোয়ালিটি যদি বানাই মানুষ তো কম কোয়ালিটির জিনিস কিনবেই না যতই কম পয়সা পাওয়া যায় একটা জিনিস যদি দুদিনে ভেঙে যে কেন কিনতে যাবে তাই না আমরা বেটার কোয়ালিটি দিচ্ছি একটু দাম বেশি হতে পারে বেটার কোয়ালিটি দিচ্ছি তো আমাদের প্রোডাক্ট চলবে এতে কোনো এফেক্ট পড়বে না এটা মনে হচ্ছে তো দেখো বাস্তবের সাথে যদি রিলেট করি এটাও একদিক দিয়ে ঠিক তাই না ব্যান করে দিলেই তো সব কিছু ঠিক হয়ে যায় না তাই না চায়নার যদি প্রোডাক্ট ব্যানও করে দেওয়া হয় তাহলে এই যে মানে আমাদের বাজার বন্ধ হয়ে আমাদের বাজার চলবে না এমন করতে তো কথা নয় আমাদের বাজারে আমরা আমরা যদি কোয়ালিটি ইমপ্রুভ করি তাই না আমরা যদি আমাদের দামটাও ঠিক রাখি কোয়ালিটি ইম্প্রুভ করি অবশ্যই আমাদের মানে প্রোডাক্ট চলবে তার জন্য ওদের প্রোডাক্টকে ব্যান করে দেওয়ার দরকার নেই এটা বলা হচ্ছে ঠিক আছে তার মানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি এক একদিক দিয়ে প্রথম দিক দিয়ে ভাবলাম হ্যাঁ প্রথমটাও ঠিক হতে পারে দ্বিতীয় দেখলাম দ্বিতীয়টাও ঠিক হচ্ছে তার মানে হয় এটা ঠিক হবে এটা ঠিক হলে তো নিশ্চয়ই এটা হতে পারে না যদি ব্যান করে দেওয়ার কথা বলা হচ্ছে এখানে লোকাল মার্কেট যারা রয়েছে লোকাল বিজনেসম্যান তাদের জন্য এফেক্ট হচ্ছে এটা ব্যান করে দেওয়া উচিত এইটা বললে এটা হচ্ছে না এটা করলে এটা হচ্ছে না ঠিক আছে তার মানে দুটো তো একসাথে ঠিক হবে না একবার আমি না বলবো একবার আমি হ্যাঁ বলবো দুটো তো একসাথে ঠিক হবে না হয় এটা ঠিক নয় এটা ঠিক এটার একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে সেই জন্য আমি এই কোয়েশ্চেন লাস্টে নিলাম অপশন এখানে কি হয়ে যাবে আইদার অর অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হয় লোকাল বিজনেস মার্কেটের উপর এটা এফেক্ট করবে নতুবা এটা লোকাল বিজনেস মার্কেটের উপরে এফেক্ট করবে না কারণ তারা ভালো কোয়ালিটি বানাবে বোঝা গেল কেন এটা আইদার দাঁড়ার হচ্ছে আমি ভালো করে ডিটেলসে সমস্ত কোশ্চেন পাঁচটা কোশ্চেন এলাম পাঁচটা কোশ্চেনের ডিটেলসে ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এগুলো অনেক কনফিউজিং আমি জানি তো আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো তোমরা এবার সলভ করো এখান থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে এই অ্যানালিটিক্যাল রিজনিংগুলো একটু মানে কী বলে একটু ট্রিকি টাইপের হয় তোমাকে বাস্তবের সাথে এটা রিলেট করতে হয় ঠিক আছে তো এখানে ভিডিওটা এন্ড করছি ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে ভিডিওগুলো একটু লম্বা লেন্দি হচ্ছে কিন্তু আমি ভালো করে বোঝানোর জন্য ভালো করে বারবার বলছি এই জন্যই যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে এছাড়াও তোমাদের যদি ডাউটস থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও অথবা টেলিগ্রাম চ্যানেলে আমাকে টেক্সট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো টাটা বাই